আমাদের ইনস্ট্রাক্টর লাবিবা ফাইরুজ হাসান, সে যখন স্কুলে ছিল, সে যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সে ভাবতো যে সে ভালোভাবে ইংলিশ বলতে পারে না। সে কখনো টিচারদেরকে ইংলিশে কোয়েশ্চেনও জিজ্ঞেস করতো না। সে এমনকি কাজিনদের সামনেও ইংলিশে কথা বলতে লজ্জা বোধ করত। সে ভাবতো যে আমি তো কথা বলতে গিয়ে থেমে যাই শুধু, আমি তো কথা বলতে গেলে আমি তো কিছুই মাথায় আসে না, ইংলিশে কি বলবো আমি। এবার সে একটা কাজ করে, না এটার হতে দেওয়া যাবে না, এখন আমি এটাকে চেঞ্জ অবশ্যই করব। সে ধরে বেঁধে তখন ইংলিশ স্পিকিং ভালোভাবে আয়ত্ত আনার চেষ্টা করে। এরপর গ্যাস হোয়াট, এখন সে আমাদের ইনস্টিটিউটে, সে স্কিল স্টুডেন্টস একাডেমিতে হান্ড্রেডস অফ স্টুডেন্টস পড়িয়েছে, এবং লাবিবা ফাইরুজ হাসানের হেল্প নিয়ে তারা এখন তাদের ইংলিশ ইম্প্রুভ করেছে এবং তাদের টেস্টিমোনিয়াল দিয়েছে যে কিভাবে তারা ইংলিশ স্পিকিং এখন লাবিবার কাছ থেকে শিখতে পারছে। এছাড়াও এখন লাবিবার কথায় আসি, এখন লাবিবা একজন ট্রেইনি ইংলিশ ইনস্ট্রাক্টর অ্যাট রবিটন মিড স্কুল। নট অনলি দ্যাট, শি গট মাল্টিপল জব অফার্স ফ্রম রেপুটেটেড ইনস্টিটিউশনস। আর এছাড়াও সে হচ্ছে, শি ইজ অ্যান অ্যাম্বাসেডর অফ 8 ডিফারেন্ট কান্ট্রিজ রাইট নাও অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফর এক্সাম্পল সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, এটসেট্রা। সো ইফ শি ক্যান ইম্প্রুভ হার ইংলিশ স্পিকিং স্কিলস অ্যান্ড এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছে, আপনি কেন পারবেন না? যখন লাবিবা কোনো কথাই ইংলিশে বলতে পারতো না, এখন ফ্লুয়েন্টলি বলতে পারছে, আপনি কেন পারবেন না? হোয়াট ইজ স্টপিং ইউ? সো কালকের ট্রায়াল ক্লাসে, আমাদের ইংলিশ স্পিকিং ট্রায়াল ক্লাসে অবশ্যই জয়েন করুন এবং জেনে নিন লাবিবা ফাইরুজ হাসান কিভাবে এগুলো আয়ত্তে এনেছে। সে তার আপনাদের সাথে তার 10টা টপ 10 স্ট্র্যাটেজিস, টিপস শেয়ার করবে, সো দ্যাট ইউ ক্যান ইম্প্রুভ ইয়োর ইংলিশ স্পিকিং স্কিলস। সো চলে আসুন, কালকের ট্রায়াল ক্লাসটা জয়েন করুন। উপরে গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে, ওটাতে ক্লিক করে ফর্মটা পূরণ করুন, এবং উপরে যে আমাদের নাম্বারটা দেওয়া আছে, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে ওখানে কল করে আমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। সো উই হোপ টু সি ইউ অল ইন আওয়ার ইংলিশ স্পিকিং ট্রায়াল ক্লাস উইথ লাবিবা ফাইরুজ হাসান।